রাজীব এবার কৌশাম্বীর প্রেম নিয়ে একই বলল। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। মিঠাই ধারাবাহিকে রাতুল চরিত্রে অভিনয় করছে অভিনেতা উদয় প্রতাপ সিং, আর তার ভাইয়ের চরিত্রে অভিনয় করছে সৌরভ চ্যাটার্জি, যিনি রাজীব চরিত্রে অভিনয় করছে। আর সিরিয়ালে রাজীবের বউ হলো নন্দা, মানে অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। কিছুদিন আগেই রাজীব ও নন্দার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তারা নাকি চুটিয়ে প্রেম করছে আদ্রিতের সাথে বিচ্ছেদের পর। আর গত দুদিন আগেই কৌশাম্বির একটা ছবি ভাইরাল হয়, সেখানে দেখা যায় একটা ছেলেকে জিভা দিয়ে একে অপরের জিভা লাগিয়ে রয়েছে। আর এরপর থেকেই অনেকে বলতে শুরু করে এটা নাকি কৌশাম্বির প্রেমিক আদ্রিতের সাথে তার বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই বিষয়ে রাজীব, মানে অভিনেতা সৌরভ, জানায় যে কৌশাম্বির সাথে আমার তেমন ভালো একটা রিলেশন নেই, শুটিংয়ে যেটুকু সময় অভিনয় করা প্রয়োজন ততটুকুই, আর সবসময় কৌশাম্বি ফোন নিয়েই ব্যস্ত থাকে, আমাদের আলাদা তেমন একটা আড্ডা হয় না, তাই ওর ব্যক্তিগত কিছু আমি বলতে পারবো না। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও। ধন্যবাদ।